এখন পুরোই ভোর, তোমরা দেখতে পাচ্ছ দু একটা কাগজ আছে। এই দেখো পুরোই রাত, ওই যে রাজ মনে হচ্ছে আসছে, আই থিঙ্ক মজা হবে তো ভাই আজকে। হ্যাঁ একদম। এই তো হালকি কেমন এক্সপিরিয়েন্স? হালকি ঝাঁপ করে বেরোলাম বাড়ি থেকে, 4:06। ও ভাই চল প্রদীপকে পিক আপ করি আগে, চল চলো প্রদীপকে পিক আপ করে আসি। ফ্রেন্ডস ভোরের আলো মোটামুটি ফুটেছে, আমরা এখন ডায়মন্ড হারবার রোডে আছি। তো চলো আগে আগে কি হচ্ছে জানাচ্ছি। এখন পেট্রোল ভরা হবে, আমাদের কাছে ছিল অলরেডি। আগের দিন থেকে আমির সব রেডি করে রেখেছে ভাই, সত্যি একে পুরো সারা ক্যারেক্টারের মতো লাগছে হেলমেট পরে। আরে পুরো এ করে দে, উড়ে যাবে তো সব, বুঝিস না থাক। তো ফ্রেন্ডস আজকে আসছি আমরা নূরপুর ভাই। তোমাদের আজকে বেশি রাস্তা দেখাবো না, তোমরা অনেকে কমেন্ট তোমরা খালি রাস্তা দেখাচ্ছ, তো আজকে তোমরা বেশি রাস্তা দেখতে পাবে না, দুটো কি তিনটে ক্লিপ দেখতে পাবে, তো একেবারে ওখানে গিয়ে দেখা করছি। তো চলো নূরপুরে এই কথা হচ্ছে। আর কত চাপ ভাই, কাকা আমাদের বিস্কুট হাতে দড়িয়ে দিয়েছে, এখনো চা দেয়নি, চা তৈরি হচ্ছে সকালবেলা। ফ্রেন্ডস আমরা এখন নূরপুর চলে এসেছি, তো নদীটা ওই দিকে, তো এই জায়গাটা কি মারিয়ানা খাত, এটা মারিয়ানা খাত নাকি কি বড় খাল। আমরা চলে এসেছি, তোমরা জাস্ট সিনটা দেখো, জাস্ট দেখো, 3-2-1। আচ্ছা ওখানটায় বাস্ট হয়েছিল বুঝলি, মাইনা কেটে দেবো। আচ্ছা যদি আমি মুখ নিয়ে পড়ি তাহলে আমার মুখ বাস্ট হয়ে যাবে, তুই কিভাবে ফেলবি সেটা বল, তুই কিভাবে ফেলবি সেটা বল। যেরম্ভাবে পড়বি সেরম ভাবে পড়বি। আমরা কিছু সিনেমেটিক অ্যাড করছি, তোমরা জাস্ট দেখো। তো আমরা এখন যাচ্ছি এখান থেকে, যাওয়া যাবে তো, এতটা পর্যন্ত মনে হয় জল আসে বুঝলি। কি পড়েছিল রে, এক্ষুনি স্লিপ কাবি, আয় এদিকে সরে, এদিকে সরে, একজন
একদম স্লিপ খেয়ে গেছে অলরেডি আরে সাবধান হয় না কিছু হবে না স্লিপ খাবি না একটু দেখে দেখে আয় কিছু হবে না চলে এসেছি প্রায় এই দেখো অবস্থা দেখো ও ভাই ভাই পুরো চলে এসেছি ঘুরতে ঘুরতে আমরা নূরপুর থেকে ফলতা চলে এসেছি তো এখানে আরো ভালো দেখা যাচ্ছে গঙ্গাটাকে একটা করে জিনিস ভেঙে দে আমার বুঝলি ভেঙে দে দেখে লাভ নেই এই তো হবে তো কাজ করবে তো যাই এই তো লাগা ওটা না না এটা খেলে খেলে দিয়েছ হাট ওটা লাগা ওটা লাগা হাট এটা লুকস আছে গাড়িটার এই কি ভেঙে গেছে না আমার লুক এই ব্রিজটা না সেই যা যাবে কি হ্যাঁ যাওয়া যাবে বন্ধ আছে ওদিক থেকে দেখলাম বন্ধ আছে